नमस्कार सबाई के हैपी विथ पिंकी चैनल नतून एक ब्लगे तुम्हारे सबाई के स्वागतम। आज हे बृहस्पतिवार घड़ीते बजे सकाल सतटा और आज के ब्लगटा एखन शुरू कर। चैत्र मास पड़ते ना पड़ते गरम दापट देखान शुरू कर दिए एकदम घेमे अस्थिर अवस्था जाके बोले। এখন আমাদের এখানে টেম্পারেচার প্রায় 37-38 হয়ে যাচ্ছে, আরো নাকি বাড়বে। তখন যে কি অবস্থা হবে সেটাই ভেবে এখন থেকেই টেনশনে মরছি। আর চৈত্র মাস পড়লেই তো ঘরদোর ঝাড়পোছের পালা শুরু হয়ে যায়, আর আমি প্রতিদিনই একটু একটু করে নিজের এই কাজগুলোকে গুছিয়ে ফেলার চেষ্টা করছি। হাতে তো মাত্র আর কয়েকটা দিন বাকি পয়লা বৈশাখ আসতে, এক এক দিন এক এক ঘরের কাজ করে নি। কাল বুধবার ছিল, ওপরের ঘরগুলো সব ঝেড়ে রেখেছিলাম, আজ বৃহস্পতিবার সব পোছাপুছি করে নিচ্ছি। দেখতে তো বেশ পরিষ্কারই লাগে ঘরদোরগুলো, কিন্তু যখন ঝাড়পোছ করি বুঝতে পারি না কোথা থেকে এত ধুলোবালি চলে আসে। সকাল সকালই ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, বেলা বাড়লে উপরের ঘরগুলোতে আসাই যায় না। অ্যাকোয়ারিয়ামটা কবে থেকে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, বাড়ির কারো চৌকি পড়ছে না। আজ ভাবলাম এই সুযোগে অ্যাকোয়ারিয়ামটাও পরিষ্কার করে নি। কত মাছ ছেড়েছিলাম অ্যাকোয়ারিয়ামে, মরতে মরতে মাত্র আর চারটে রয়েছে। আবার কিছু মাছ আনতে হবে, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে আবার নতুন করে জলও দিয়ে দিলাম। অ্যাকোয়ারিয়ামে অল্প করেই জল দিলাম, আর এবার পাথরও দিলাম না, মাত্র চারটে মাছ রয়েছে। অল্প জল থাকলে আর পাথর না থাকলে যখন তখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দেওয়া যাবে। ঝটপট করে সকালের সব কাজকর্ম সেরে সকাল করবো না দুপুর করবো বলো তো? সব সেরে রান্নাঘরে আস্তে আস্তে হয়ে গেছে অনেকটা বেলা, এখন প্রায় 12টা বাজে যাচ্ছে। পড়তে গেলাম তাড়াতাড়ি হতে সোয়াবিন, কারণ সোয়াবিনের মতো শর্টকাট আর কিছু নেই। ছেলে যেহেতু ডিমের ঝোল খায় না, হ্যাঁ ডিমের ঝোলটাও খুব শর্টকাট, কিন্তু ডিমের ঝোল যেহেতু ছেলে খায় না। সোয়াবিন রান্না করতে গিয়ে দেখছি ঘরে সোয়াবিন কখন যেন বারন্ত হয়ে গেছে, খেয়ালই করি অগত্যা। ফ্রিজে মাছ রয়েছে কিন্তু মাছেরও বরফ ছাড়ানো, এই উনুনে বসিয়ে দিয়েছি উচ্ছে কুণ্ডর বটি। ডিমের অমলেটের তরকারির জন্য এই পাশে এখানে দেখো ডিমের অমলেট করতে অলরেডি শুরু করে দিয়েছি। এখানে রেখেছি ফাটিয়ে বাদবাকি ডিমগুলো, আর হবে আমের টক, আর ডিমের জন্য আলু কেটে রেখেছি, ভাতও হয়ে গেছে। চট জলদি রান্নাটা করে নিই আর আসবো না তোমাদের সামনে, একবারে লেট করে আসবো। হ্যাঁ চটপট করে গাছগুলো গুছিয়ে, এখন বাজে 3:10 আর চলে এলাম লাঞ্চ করার জন্য। বললাম না একটু লেট করে আসবো, একবারে লেট করেই এসেছি। রান্নার সময় দেখেছিলাম কি কি রান্না হবে, আর এখন ফাইনালটা দেখে নাও। রয়েছে এখানে ভাত, উচ্ছে কুমড়ো বটি, মাসি দিয়েছিল গিমে শাকের বড়া। এই গিমে শাকের বড়া তোমরা খাও, একটু তিটকুটে লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে, না তো এটা বেগুন দিয়েও ভাজা করা যায়, মাসি বড়া করে দিয়েছে। আর রয়েছে এখানে ডিমের অমলেটের তরকারি, আমের টক, গরমের একদম আদর্শ একটা খাবার হচ্ছে আমের টক, এটা হেলদি অ্যান্ড টেস্টি। না বড় বড় হেলদি টেস্টি অত জ্ঞান দিয়ে লাভ নেই, এখন নিজেরা ভাত খাই, প্রতিষ্ঠার ভাত বেড়েছি, আমার ভাত বেড়েছি, খেয়ে নি। এসিটা খারাপ হয়ে গেছে আজ কতদিন হলো, প্রায় 22 দিন মতো হলো এসিটা ঠিক করতে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এসিটা ঢাকা দেওয়া রয়েছে, এর পার্টসগুলো খুলে নিয়ে গেছে ঠিক করার জন্য, ওদের কথার কোনো দামই নেই। আজ আসি কাল আসি করে আজ প্রায় 22-23টা দিন হয়ে গেল, গরমে একদম নাজেহাল অবস্থা। আর এই যে পর্দাগুলো কবে কেচে দিয়েছিলাম, এই পর্দাগুলো লাগানোরও হচ্ছিল না, ছেলেকে বলছিলাম পর্দাগুলো লাগিয়ে দে, সেও গড়িমসি করলো। আজ ভাবলাম না এই কাজগুলো সব করে ফেলতে হবে, পর্দা লাগিয়ে ওই বেডরুমটা একটু ঝাড়পোছ করে দিয়ে এসে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আলনাতে। আর আজ এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703 প্লিজ ইনস্টাতে ফলো করো। টাটা বাই।